যদি হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে হচ্ছে কিনতে চান, সেক্ষেত্রে হচ্ছে সাইট গ্রাউন্ড থেকে নিতে হবে। সাইট গ্রাউন্ডের ওয়েবসাইট হচ্ছে এইটা, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনারা নিতে পারেন হচ্ছে হোস্টিংগার, হোস্টিংগার হোস্টিংগার থেকে হচ্ছে নিতে পারেন, ব্লু হোস্ট থেকে নিতে পারেন। যদিও ব্লু হোস্টের সার্ভিস আমি আসলে হচ্ছে অতটা স্যাটিসফাই না, বুঝতে পারছেন? ব্লু হোস্ট অনেকে ইউজ করে এবং ইন্টারন্যাশনাল অনেক ক্লায়েন্ট ইউজ করে, কারণ কি ব্লু হোস্টের আসলে হচ্ছে অ্যাফিলিয়েট কমিশন অন্যান্য যত মানে হোস্টিং সার্ভিস আছে তাদের থেকে হচ্ছে অনেক বেশি, যার কারণে আসলে হচ্ছে যত মার্কেটার আছে বা হচ্ছে যারাই ইয়া করে ওরা হচ্ছে ব্লু হোস্টটা রিকমেন্ড করে। ব্লু হোস্ট এবং হচ্ছে গোডেডি, গোডেডি হচ্ছে বা আমার মানে আমার আমার দিক থেকে যদি বলেন ওয়ান অফ দ্য থার্ড ক্লাস হচ্ছে সার্ভিস, বুঝতে পারছেন? ওদের সার্ভিস হচ্ছে থার্ড ক্লাস এবং হচ্ছে ওরা প্রত্যেকটা জিনিসের উপরে হচ্ছে আপনার আলাদা আলাদা করে হচ্ছে চার্জ করে। আপনি হচ্ছে এসএসএল নেবেন তার জন্য হচ্ছে ওরা চার্জ করবে, মানে হচ্ছে ইচ এন্ড এভরিথিং এর উপরে, আপনার সিকিউরিটি, ইমেল, বিজনেস ইমেল অ্যাড্রেস, মানে প্রচুর পরিমাণে হচ্ছে আপনার ওরা হিডেন চার্জ করে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে আপনাদের যদি মানে খুব একটা বিপদে না পড়েন আপনারা হচ্ছে গোডেডির সাথে হচ্ছে যাওয়ার দরকার নাই। ক্লায়েন্ট হচ্ছে অনেকে ইউজ করে, ক্লায়েন্টরা হয়তো হচ্ছে ওরকম ওরা চিন্তা করে না বা হচ্ছে ওরা ওইগুলো হচ্ছে সম্পর্কে জানেও না, এই জন্য ওরা এই ধরনের হচ্ছে প্ল্যাটফর্ম মানে হচ্ছে গোডেডি এবং হচ্ছে আপনার ব্লু হোস্ট, মানে ম্যাক্সিমাম আমার ক্লায়েন্টেরই আসলে হচ্ছে গোডেডি এবং হচ্ছে ব্লু হোস্টের থেকে হচ্ছে হোস্টিং নেওয়া। কিন্তু আপনারা যদি হচ্ছে আপনাদের প্রয়োজনে ইউজ করতে চান সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো সাইট গ্রাউন্ড, এবং হচ্ছে আপনারা ইউজ করতে পারেন হচ্ছে হোস্টিংগার। দেখেন এখানে হচ্ছে আপনার টু পয়েন্ট মানে অলমোস্ট হচ্ছে $3 দিয়ে আপনি হচ্ছে হোস্টিং নিতে পারতেছেন। এটা যদিও আপনার আমার মনে হয় না হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে কিন্তু হচ্ছে এর থেকে চিপ রেটে মানে অনেকে এত ভালো সার্ভিস হচ্ছে মনে হয় না কেউ দেয়, ঠিক আছে? সো আপনারা যদি হচ্ছে মানে চান সেক্ষেত্রে এই প্যাকেজটা বা হচ্ছে এই প্যাকেজটা হচ্ছে নিতে পারেন। এটাতে হচ্ছে একটা ওয়েবসাইট হচ্ছে আপনি হোস্ট করতে পারবেন আর এখানে 100টা হচ্ছে ওয়েবসাইট হোস্ট করতে পারবেন হোস্টিংগারে। আর সাইট গ্রাউন্ডের হচ্ছে মানে হোস্টিংরা সবচেয়ে বেস্ট, এটার হচ্ছে কোনো মানে ইয়া নাই, অল্টারনেটিভ নাই বর্তমানে, বুঝতে পারছেন? অল্টারনেটিভ নাই এরকম না, ওদের হচ্ছে সার্ভিসটা হচ্ছে আপ টু ডেট বা এবং হচ্ছে অনেক বেটার, বুঝছেন? ওদের হচ্ছে আপ টাইমটা হচ্ছে অনেক বেটার এবং হচ্ছে সাইডের পারফরমেন্সটা হচ্ছে অনেক বেটার, এই জন্য হচ্ছে আমি সাইট গ্রাউন্ডের কথা বললাম। আর এর কম্পিটিটর হিসেবে হচ্ছে হোস্টিংগার হচ্ছে ইউজ করতে পারেন, সাইট গ্রাউন্ড হোস্টিংগার দুইটা হচ্ছে ইউজ করতে পারেন। ব্লো হোস্ট আমি আসলে হচ্ছে মানে আপনার যদি হচ্ছে বা অ্যাফিলিয়েট মার্কেটিং করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আসলে হচ্ছে ব্লো হোস্টটা ইউজ করতে পারেন অ্যাজ এ অ্যাফিলিয়েট মার্কেটিং মানে ডিজিটাল প্রোডাক্ট বা হচ্ছে অ্যাফিলিয়েশনের জন্য। বাট আমি আসলে হচ্ছে এটা রিকমেন্ড করি না, কারণ কি এদের রেট এদের আসলে হচ্ছে মানে এদের রেটটা হচ্ছে অনেক কম। আপনারা যদি খেয়াল করেন হোস্টিংগার থেকে হচ্ছে কিন্তু ব্লো হোস্টের রেটটা হচ্ছে অনেক কম, কিন্তু এদের হচ্ছে যে সমস্যাটা এদের সমস্যা হলো হচ্ছে এদের সাইটগুলো হচ্ছে একটু স্লো এবং হচ্ছে ওদের মানে সাপোর্ট সিস্টেমটা একটু মানে খুব একটা অ্যাক্টিভ না আর কি, মানে অ্যাক্টিভ একটু লেট রেসপন্স করে আর কি, বুঝতে পারছেন? আর এখানে আপনারা এখানে যে রেটটা আছে এটার উপরও হচ্ছে আপনারা আরও 10% ইয়া পাবেন মানে ডিসকাউন্ট পাবেন আপনারা যদি হচ্ছে কুপন কোড ইউজ করেন হোস্টিংগার। হোস্টিংগার কুপন কোড লিখে যদি হচ্ছে সার্চ করেন তাইলে এই আমি দেখাই দিই, যদি কেউ হোস্টিংগার থেকে কিনেন এই যে হোস্টিংগার কুপন কোড এই এই লিঙ্কে হচ্ছে যাবেন, এখানে অল টাইম তাদের বিভিন্ন অফার বা মানে অল টাইম হচ্ছে অফার থাকে, বুঝছেন? এখান থেকে আপনি হচ্ছে এই যে 77% এই যে ইউজ কোড এটাতে হচ্ছে ক্লিক করে প্রিমিয়াম ওয়েব হোস্টিং, আমরা যেহেতু হচ্ছে প্রিমিয়াম ওয়েব হোস্টিং এটা নিব, সো এটা যদি নেন তাইলে এখানে হচ্ছে আপনার ওভারঅল সার্ভিস ফি হচ্ছে আইসা দাঁড়াবে $31 মতো, বুঝতে পারছেন? মানে 10% না কত পার্সেন্ট জানো, মানে ভালো একটা অ্যামাউন্ট হচ্ছে আপনি এখান থেকে ডিসকাউন্ট পাবেন। এই যে দেখেন অলরেডি
76% হচ্ছে আপনি ডিসকাউন্ট পাচ্ছেন। সো এই জন্য আপনারা যদি হচ্ছে হোস্টিংটার থেকে নেন তাহলে এখান থেকে ইয়াটা নিয়ে নেবেন, এটা হচ্ছে অল টাইমে থাকে, ঠিক আছে। আর কেউ যদি হচ্ছে হোস্টিং রিসেলিং বিজনেস করতে চান, আমি হচ্ছে সেটাও কাভার করে দিই, যদি আসলে হচ্ছে এই জিনিসটা কাভার করার আমার হচ্ছে কোনো দরকার নাই। তারপর হচ্ছে আমি বলে দিচ্ছি আপনারা হচ্ছে এ টু হোস্টিংটা হচ্ছে ইয়া করতে পারেন, এ টু হোস্টিং রিসেলিং হোস্টিং এর জন্য হচ্ছে বেস্ট, মানে বাংলাদেশে ম্যাক্সিমাম হোস্টিং যারা হচ্ছে প্রোভাইডার ম্যাক্সিমাম কিন্তু হচ্ছে এখান থেকে হোস্টিং গুলো হচ্ছে নিয়ে থাকে, বুঝতে পারছেন। সো কারো যদি রিসেলিং হোস্টিং করার হচ্ছে চিন্তা ভাবনা থাকে সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে আপনারা নিতে পারেন। আমি জাস্ট একটাই দেখাইলাম আর হচ্ছে অন্যগুলা দেখাইলাম না, ঠিক আছে। আচ্ছা এবার আসি হচ্ছে আমাদের লোকাল কোম্পানি। লোকাল কোম্পানি হচ্ছে আপনি কোথা থেকে হোস্টিং গুলো হচ্ছে ডোমেন এবং হোস্টিং গুলো হচ্ছে কিনবেন। আচ্ছা আমি বেসিক্যালি হচ্ছে হোস্টিং এর কথা বললাম, হোস্টিং গুলো হচ্ছে কোথা থেকে কিনবেন। এখন আসি হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, আপনি হচ্ছে ডোমেন কোথা থেকে কিনবেন। ডোমেন কেনার জন্য আপনি হচ্ছে নেম ছিল থেকে হচ্ছে নিতে পারেন, তারপর হচ্ছে নেমচিপ, আচ্ছা আমি আরো কয়েকটা নাম দেখাই দিই আমার আসলে হচ্ছে নেমচিপ ডোমেন ব্লোহোস্ট থেকে, মানে ব্লোহোস্টটা গোডেডি থেকে হচ্ছে আপনার কিনারে দরকার নাই, আপনার হচ্ছে কিনলে এই যে নেমচিলো থেকে হচ্ছে কিনতে পারেন বা হচ্ছে নেমচিপ থেকে হচ্ছে কিনতে পারেন। নেমচিপের হচ্ছে হোস্টিং আছে, বাট হচ্ছে হোস্টিং আমরা হচ্ছে ইউজ করবো না, নেমচিপের হোস্টিং খুব একটা ভালো না, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আমরা কিনলে জাস্ট ডোমেনটা কিনবো, আর এখান থেকেও কিনলে হচ্ছে আমরা জাস্ট ডোমেনটা কিনবো, এদেরও হচ্ছে হোস্টিং সার্ভিস আছে, আমরা হচ্ছে ওদের হোস্টিং সার্ভিস হচ্ছে ইউজ করবো না। আর আপনাদের যদি হচ্ছে মানে কোল্ড ইমেল মার্কেটিং এর জন্য অনেক সময় হচ্ছে গুগল থেকে ডোমেন নেওয়ার প্রয়োজন পড়ে, সো সেক্ষেত্রে হচ্ছে আপনারা গুগল ডোমেন থেকে হচ্ছে কিন্তু ডোমেন নিতে পারেন, গুগল ডোমেন, ঠিক আছে। এখান থেকে হচ্ছে domain.google.com, এখান থেকেও কিন্তু হচ্ছে আপনারা ডোমেন নিতে পারেন। এটা হচ্ছে যদি আপনারা জি সুইট ইউজ করেন তাইলে হবে কি, এখান থেকে যদি হচ্ছে আপনি ডোমেনটা নেন তাইলে হচ্ছে আপনার খুব বেশি মানে ডোমেনটা ইন্টিগ্রেশন করা আপনার হচ্ছে এসএমটিপি সার্ভারের সাথে, মানে এই জিনিসগুলো হচ্ছে আপনার করা লাগবে না, আপনি খুব ইজিলি এখান থেকে যখন হচ্ছে ডোমেন কিনবেন তখন ওরাই আপনার যে সার্ভার থাকবে ওইটার সাথে কনফিগারেশন করে দিবে। এই জন্যই বললাম যে যদি এখান থেকে নেন মানে জি সুইট ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা ডোমেনটা এখান থেকে হচ্ছে নেবেন। আর হচ্ছে আচ্ছা এগুলাই হচ্ছে মোটামুটি হচ্ছে ওভারঅল যে ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে হচ্ছে কোথা থেকে ডোমেন নিব এবং হোস্টিং নিব, এগুলো হচ্ছে ওভারঅল বিষয়। আর এখন যদি হচ্ছে লোকাল কোম্পানির কথা বলি, লোকাল কোম্পানি আসলে হচ্ছে লোকাল কোম্পানি অনেকগুলোই আছে, আমি যদি একটু র্যাঙ্কিংটা দেখি, হোস্টিং প্রোভাইডার বা হচ্ছে হোস্টিং কোম্পানি। আচ্ছা আমরা হোস্টিং কোম্পানি লিখে হচ্ছে লিখে সার্চ করি, আচ্ছা এখানে হচ্ছে ডায়না হোস্ট আছে, ডায়না হোস্ট কিন্তু হচ্ছে ভালো সার্ভিস দিচ্ছে, ঠিক আছে। ডায়না হোস্ট হচ্ছে আপনি ইয়া করতে পারেন, এছাড়া হচ্ছে আমি আরে কয়েকটা নাম বলে দিচ্ছি, হোস্ট এভার হচ্ছে ভালো সার্ভিস দিচ্ছে, হোস্ট এভার আমি কারো আসলে হচ্ছে কারো অ্যাফিলিয়েট বা হচ্ছে কালো ইয়া করতেছি না, আমি হচ্ছে যেগুলো ইউজ করছি ডায়না হোস্ট হচ্ছে আপনারা এখান থেকে হোস্টিং নিতে পারেন,
মানে কারো যদি ইন্টারন্যাশনালি কোনো ক্রেডিট কার্ড বা হচ্ছে কোনো পেমেন্ট মেথডের অপশন না থাকে সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে নিতে পারেন ডায়না হোস্ট, তারপর হচ্ছে আপনার হোস্ট এভার, হোস্টিং বাংলাদেশে হচ্ছে ভালো এত খারাপ না, আচ্ছা এখানে হচ্ছে কোনোটাই আসলে খুব একটা ভালো না, এখান থেকে হচ্ছে ভালো হোস্টিং বাংলাদেশ হচ্ছে মোটামুটি একজন একজন হোস্ট কি এখন আচ্ছা একজন হোস্টে থেকে হচ্ছে আপনি একজন হোস্ট আমি আসলে হচ্ছে ইউজ করি নাই বাট অনেকে এটাকে হচ্ছে খুব ভালো বলে, আমার আসলে হচ্ছে পার্সোনালি ইউজ করা হয় না এই কারণে হচ্ছে আমি বলতে পারতেছি না, বাট আমি হচ্ছে হোস্ট এভারটা হচ্ছে ইউজ করছি হোস্ট এভার, এই যে হোস্ট এভার এখান থেকে হচ্ছে আপনারা নিতে পারেন, এই যে সার্ভিস হচ্ছে আমি ভালো পাইছি মানে আমার দিক থেকে হচ্ছে আমি ভালো পাইছি, এখন হচ্ছে ওরা আপনাদেরকে ভালো সার্ভিস দেয় কিনা সেটা হচ্ছে ওরা ভালো বলতে পারবে বা আপনারা হচ্ছে কেমন নিতে পারেন সেটা হচ্ছে আপনারা ওদের সাথে কমিউনিকেশন করে নেবেন। আচ্ছা এই হলো হচ্ছে ওভারঅল বিষয় মানে হচ্ছে কোথা থেকে ডোমেন নেবেন এবং হচ্ছে কোথা থেকে হোস্টিং নেবেন, এখন চলেন আমরা হচ্ছে মানে ডোমেন হোস্টিং হচ্ছে কিভাবে কানেক্ট করবেন, ডোমেন হচ্ছে ধরেন আপনি নিলেন হচ্ছে নেমচিপ থেকে, মানে দুইটা রিকোয়ারমেন্ট হইতে পারে, দুইটা ভাবে হচ্ছে আপনি ডোমেন নিতে পারেন, এক হইতে পারে আপনি হচ্ছে সেম রেজিস্টার কোম্পানি থেকে হচ্ছে ডোমেনও নিলেন এবং হচ্ছে হোস্টিংও নিলেন, তাইলে হচ্ছে আপনার কোনো কিছু কনফিগারেশন করা লাগবে না, এই যে আপনার যে ধরেন নেম আমি এক্সাম্পল দিচ্ছি যে ধরেন আমরা নেমচিপ থেকে ডোমেন নিলাম নেমচিপ থেকে হোস্টিং নিলাম, মানে যখন হচ্ছে আমি ডোমেনটা নিলাম তখনই হচ্ছে হোস্টিংটা রেজিস্টার করে নিলাম, যদি হচ্ছে এরকম হয় তখন হচ্ছে আপনার কোনো কিছু হচ্ছে করা লাগবে না মানে হচ্ছে কনফিগারেশন করা লাগবে না, যে হচ্ছে আপনার ডোমেন রেজিস্টার কোম্পানি বা হচ্ছে হোস্টিং রেজিস্টার কোম্পানি সে আপনাকে এই জিনিসগুলো হচ্ছে সেট আপ করে দেবে কনফিগারেশন করে দেবে, কিন্তু ইনকেস এমন হইল যে আপনি ডোমেন নিলেন হচ্ছে নেমচিপ থেকে ঠিক আছে, আচ্ছা ডোমেন নিলেন হচ্ছে নেমসিলো থেকে হোস্টিং নিলেন হচ্ছে নেমচিপ বা হচ্ছে আমি হোস্টিংগারের কথাই লিখি, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে এই জিনিসটা কিন্তু কানেক্ট করা থাকবে না, এটা কিন্তু হচ্ছে আপনাকে ম্যানুয়ালি হচ্ছে কানেক্ট করতে হবে, সো এই জিনিসটা হচ্ছে আমরা কিভাবে করব আমি সেই জিনিসটা হচ্ছে দেখাই দিচ্ছি ঠিক আছে, আমি হোস্ট এভার থেকে হচ্ছে দেখাই দিচ্ছি আপাতত, এগুলো হচ্ছে আসলে অলমোস্ট সেম মানে প্রত্যেকটা প্ল্যাটফর্মে হচ্ছে আপনার অলমোস্ট সেম, এই যে এখানে আসবেন আপনার হচ্ছে ম্যানেজ ডোমেনে আসবেন ঠিক আছে, ফার্স্টে হচ্ছে আপনাদের ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ডে আসার পরে হচ্ছে ডোমেনের উপর হচ্ছে ক্লিক করবেন বা হচ্ছে এই যে ম্যানেজ ডোমেন লেখা আছে না এই যে দেখেন ম্যানেজ ডোমেন ঠিক আছে, আপনারা যেই হোস্টিং প্যানেলে হচ্ছে ইউজ করেন এগুলো হচ্ছে অলমোস্ট হচ্ছে সেম ঠিক আছে অলমোস্ট সেম, তো ওইখান থেকে হচ্ছে আপনার ডোমেনটা যেটা আছে ওই ডোমেনটা হচ্ছে খুঁজে বের করবেন ডোমেনটা কোথায় দেওয়া আছে, সো ওইখানে হচ্ছে যাবেন, যাওয়ার পর হচ্ছে ম্যানেজ ডোমেন, এই যে আপনারা হচ্ছে ডোমেনের এই পাশে এই যে থ্রি ডট আছে এখানে ক্লিক করেন বা হচ্ছে ম্যানেজ ডোমেন এই কথাটা যেখানে লেখা আছে সেখানে হচ্ছে ক্লিক করবেন, এই যে ম্যানেজ ডোমেন ঠিক আছে, এখানে গেলে আচ্ছা এখানে হচ্ছে ওদের নাই, সো আমরা হচ্ছে ওদেরটা একটু আলাদা, এদেরটা হচ্ছে আলাদা বলতে হচ্ছে যে নেম সার্ভার, এই যে এদের হচ্ছে আলাদাই অপশন দিয়ে দিছে, এই যে সরি ছিল আমরা ভিতরে ম্যানেজ ডোমেনে যাওয়ার পরে এখানে হচ্ছে সাইডে যদি খেয়াল করি এই যে এখানে দেখতে পাচ্ছেন নেম সার্ভার লেখা আছে তাই না, তো নেম সার্ভার হচ্ছে আমরা ক্লিক করব এখান থেকে হচ্ছে জাস্ট এই যে ইউজ ডিফল্ট, ডিফল্ট হচ্ছে আপনি যদি একটা প্লেস থেকে মানে হচ্ছে এই প্লেস ধরেন আমি হচ্ছে হোস্টেভার থেকে হচ্ছে আমার ডোমেনটা নেওয়া, সো হোস্টেভার থেকে যদি হচ্ছে আমি হোস্টিং নেই তাহলে হচ্ছে ইউজ ডিফল্ট নেম সার্ভার হচ্ছে ইউজ করব, আর যদি হচ্ছে আমি অন্য কোনো হোস্টিং সার্ভার ইউজ করি লাইক হচ্ছে আমি যেটা বললাম যে নেম সিলো থেকে হচ্ছে আমি ডোমেন ইউজ করলাম হোস্টিংয়ার থেকে হচ্ছে আমি
হোস্টিংটা হচ্ছে নিচে, সো এগুলো হচ্ছে আমি কানেক্ট করতে হবে। কানেক্ট না করলে কিন্তু হচ্ছে আপনার ডোমেনে হচ্ছে আপনি মানে হোস্টিং হচ্ছে কাজ করতে পারবেন না, বা হচ্ছে আপনার ওয়েবসাইটটা হচ্ছে লোড হবে না, মানে হচ্ছে এরর আসবে। সো সেক্ষেত্রে হচ্ছে আপনারা কি করবেন, এই যে এইখানে দুইটা হচ্ছে ইয়া আছে, নেম সার্ভার হচ্ছে লিংক আছে দেখতে পাচ্ছেন এরকম, এই জিনিসটা হচ্ছে আপনি যেখান থেকে হোস্টিং নেবেন ওরাই ওই কোম্পানি আপনাকে, আপনি যে মেইলটা দিবেন ওই মেইলে এই ডিটেলসগুলো হচ্ছে দিয়ে দিবে, বুঝতে পারছেন? এই যে নেম সার্ভারের হচ্ছে যে ডিটেলসগুলো হচ্ছে আপনাকে দিয়ে দিবে। সো এইগুলো হচ্ছে এখান থেকে নেম সার্ভার ওয়ানের জায়গা হচ্ছে আপনারা নেম সার্ভার ওয়ানটা হচ্ছে বসাবেন, যেমন এখানে হচ্ছে নেম সার্ভার ওয়ান যেটা আছে এটা আছে, তাই না? তো এখানের এটা হচ্ছে আমরা কপি করব, কপি করে জাস্ট হচ্ছে নেম সার্ভার ওয়ানে বসাই দিব। নেম সার্ভার টু যেটা আছে, নেম সার্ভার টু তে এসে হচ্ছে আমরা এটা বসাই দিব। অনেক ক্ষেত্রে হচ্ছে নেম সার্ভার থ্রিটা হচ্ছে চায়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে চায় না, যদি চায় বা প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে নেম সার্ভার থ্রিটা হচ্ছে আমরা দিব, আদারওয়াইজ হচ্ছে আমাদের খুব একটা প্রয়োজন পড়ে না। আপনার হোস্টিং থেকে যদি হচ্ছে নেম সার্ভার তিনটা দেয় তাহলে হচ্ছে তিনটা বসাবেন, আর যদি দুইটা দেয় তাহলে হচ্ছে দুইটাই বসাবেন, ঠিক আছে? দেওয়ার পরে হচ্ছে চেঞ্জ নেম সার্ভারে ক্লিক করলে কিছু কিছু ডোমেন হচ্ছে আপনার উইদিন মানে 10 মিনিটসের মধ্যে হচ্ছে আপনার কনফিগারেশন হয়ে যায়, আর কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে 24 ঘন্টা সময় লাগে, বুঝতে পারছেন? এটা পয়েন্ট হইতে আর কি, ঠিক আছে?